আজকের সকালটি একটু বেশি উজ্জ্বল, বাতাস পবিত্রতায় ভরপুর। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। যদিও শিক্ষকের চরণে প্রণাম জানানোর, আনুগত্য স্বীকার করার নির্দিষ্ট কোনো দিন হয় না। শিক্ষার্থী যদি গভীরভাবে আনুগত্য প্রকাশ করেন, তাহলে প্রতিটি দিনই শিক্ষক দিবস। এমনই এক আনুগত্য স্বীকারের সমর্পণ শিক্ষক দিবস আজকের দিন 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনিও ছিলেন একজন আদর্শ শিক্ষক। রাধাকৃষ্ণন মহাশয়ের জন্মদিনটি তার ছাত্রছাত্রীরা পালন করতে চেয়েছিলেন, কিন্তু তিনি রাধাকৃষ্ণন মহাশয় এক্ষেত্রেও ঔদার্য দেখিয়েছেন। নিজের জন্মদিন পালনের পরিবর্তে তিনি ওই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করতে উদ্যোগী হন। আজ 59তম শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে জানাই বিনম্র শ্রদ্ধা ও হার্দিক প্রণাম। গুরু শিষ্যের সম্পর্ক শুধু শিক্ষা দান আর গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, জীবনে চলার পথে সমস্ত প্রতিকূলতা জয়ে বাস্তব জ্ঞানও তিনি দেন। তাই আজ আমরা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে ইচ্ছাশক্তির জয় ঘোষণা করেছি, তাদের শিক্ষাকে পাথেয় করে। যেখানে আন্তরিকতা থাকে সেখানে বাহ্যিক অনুপস্থিতি তুচ্ছ। এই মহামারীর দুর্দিনে তাই আমরা বিকল্প পন্থাকে অবলম্বন করেই উদযাপন করব আজকের এই দিনটি, মিলিত হব আনন্দ উৎসবে। অজানাকে জানা, অচেনাকে চেনা, তাহাই হলো আনন্দ। জগতে আনন্দ এবং সত্য বড়ই সুন্দর, যাহা আমাদের এই বিশাল শামিয়ানার নিচে বিরাজমান সর্বদা। আলু আধারির পরিবেশ গানের সুরে রচনা করছেন এক তরুণী। মহাকাশে উদ্ভাসিত যে উপস্থিতি তার প্রশংসায় পঞ্চমুখ। সৃষ্টিকর্তা যেন বলে উঠেছেন, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর।
সত্য সুন্দর। একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষিত হওয়া প্রয়োজন। তাই মাতা ধরিত্রী তার বুকে ছড়িয়ে রেখেছেন অফুরান জ্ঞানের ভাণ্ডার, যা থেকে কেবল বুদ্ধিমান ব্যক্তি শিক্ষা নিতে পারে। আসমুদ্র হিমাচল বিস্তৃত এই জ্ঞান ভাণ্ডারের খোঁজ দিয়েছেন কবি সুনির্মল বসু। তারই কবিতা সবার আমি ছাত্র, পরিবেশনে মান্তু দাস ও মৌমিতা বাগ। নমস্কার, কবি সুনির্মল বসুর লেখা সবার আমি ছাত্র। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিন খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নূতন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে নেই দ্বিধালেশ মাত্র। ধামসা মাদলের শব্দ শুনলেই আমাদের মন যেন এক অন্য ছন্দে মেতে ওঠে। তখন গা ভাসিয়ে দিই এক অজানার আনন্দে, এক ঘেয়েমি জীবন থেকে ছুটি নিতে মাঝে মাঝে মন হয়ে ওঠে উতলা। ফিরে যেতে মন চায় তখন অন্য স্বাদে, সমস্ত কিছুকে উপেক্ষা করে এখন আমরা মিলিত হব এক অন্য আনন্দে। মনে আজাই হইলে সয়লা সয়
সেই মেয়েটি। কবিতা সিংহ। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময়ে কোনো শাক বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে, না নিজের জন্যে না, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই কেবল দর কষাকষি, কালো না ফর্সা, খেঁদা না টিকালো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরে তার জন্যই সকলের ভাবনা, মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। একাদশীর দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটিলে হন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুপড়ে পড়েছি সুতিকাগারে, জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই, আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি যে একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, নীল রঙে আমার গভীর আনন্দ, তাই এ যুগের বাণী আমার যাতায়াতের পথে আমাকে ডাক দিয়ে বারবার স্তব্ধ করেছে। গ্রীষ্মের জুঁই, শেফালি, মালতি বা হলুদ রঙের সোনাঝুড়ি যেমন তিনি পছন্দ করতেন, তেমনই পছন্দ করতেন রক্তকরবী, অশোক, পলাশ, শিমুল। নীল দিগন্তের পটভূমিতে এই সব ফুলের অপূর্ব দৃশ্য তার গানে প্রকাশিত হয়েছে। নীল দিগন্তে এই ফুলের আগুন লাগে। Yeah.
সকল মানুষই যেন যন্ত্রে পরিণত হয়েছে। ভালো মানুষ তারাই যারা কারো সাথে পাশে থাকেন না, কারো সাহায্য নেনও না, আর কারো বিপদে আগ বাড়িয়ে ছুটেও যান না। ভালো ছেলে মেয়ে তারাই যারা পরীক্ষায় প্রথম হয়, ঝোলা ভরে নাম্বার নিয়ে আসে। আর ওই যে ছেলেটা পড়তে যাওয়ার নাম করে খেলতে পালায় আর ঘর ভর্তি করে ট্রফি আর মেডেলে, সে একটা আস্ত পাজি। আসলে এই প্রতিযোগিতার যুগে দাঁড়িয়ে আমরা ভুলেই যাই যে আমরা মানুষ। মানুষের মধ্যে কিছু না কিছু ভুল ত্রুটি দোষগুণ থাকে, তাই সকলকে সমান দাঁড়িপাল্লায় বিচার করা উচিত নয়। নমস্কার, কবি কার্তিক ঘোষের তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে তুমি জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, ওরাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে ভাই ভয়, শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়। আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম, ওই যে ছেলেটি পাশ করেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরাও অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটি খেলাধুলাতে 10 গায় নামে, সত্যি বলতে তুমিও বলবে ওরা নয় কেউ দামি। রবি ঠাকুর ছিলেন প্রকৃতির প্রেমী মানুষ। প্রকৃতির রূপ রস গন্ধকে তিনি প্রতি মুহূর্তে উপভোগ করতেন। তার কথায় কবিতায় গানে ফুটে উঠেছে বহু ঋতুর প্রতিচ্ছবি। বর্ষা থেকে শুরু করে শীত, গ্রীষ্ম থেকে শুরু করে হেমন্ত, সকলেই তিনি তুলে ধরেছেন তার কবিতায় গানে। বৃষ্টি মেঘ সকলকে আশ্রয় করেই তিনি লিখেছেন নানান কবিতা। বৃষ্টি যেন মনের মণি কোঠায় এনে হৃদয় রং লাগিয়ে বলে উঠেছে, মন মোর মেঘের সঙ্গী।
যখন ভোরের প্রথম আলো এসে পড়ে, তখন সারা বিশ্ব জগৎ আলোকময় হয়ে ওঠে। সেই আলো চক্ষুপটে যখন ভেসে ওঠে, তখনই আমাদের প্রাণ মন হৃদয় সকল কিছুই হরণ করে বসে। নৃত্যের ছন্দে প্রাণ উদ্বেল হয়ে ওঠে, হৃদয় মাঝে বেজে ওঠে সেই সুর, গিটার বাদন আলো আমার আলো। নমস্কার, প্রথমেই আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট অনুষ্ঠান শুরু করছি। সৌন্দর্য যখন অন্তরাত্মাকে প্রত্যক্ষভাবে স্পর্শ করে, সেই দিন তাহার মধ্য হইতে অসীম একেবারে উদ্ভাসিত হইয়া ওঠে। তখনই সমস্ত মন এক মুহূর্তে গাহিয়া ওঠে, নহে নহে এ বর্ণ নহে, এ গন্ধ নহে, এই তো অমৃত, এই তো বিশ্বব্যাপী প্রসাদের ধারা। সত্যি তাই, আমরা যখন মন থেকে পৃথিবীর এই অপরূপ সৌন্দর্যকে অনুভব করি, তখন প্রাণের সকল তৃষ্ণা হরণ করেন প্রকৃতি, আর মন গেয়ে ওঠে, প্রাণ ভরিয়ে তৃষ্ণা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো
করে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্য এই নিয়মিত ভাবেই চলতে থাকে আমাদের জীবন অতিবাহিত হয় এক চক্রাকারে এই জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের ছাত্র জীবন যখন আমরা কখনো হই সফল কখনো হই ব্যর্থ আবার শিখতে শিখতে কখনো পৌঁছে যাই সফলতার সিঁড়িতে আবার এই ছাত্র জীবনেরই এক গুরুত্বপূর্ণ সময় হলো আমাদের পরীক্ষা যেখানে আমরা কখনো ভয় পাই আবার রেজাল্ট বেরোনোর পর আনন্দ পাই নতুন ক্লাসে ওঠার রবি ঠাকুরের ছোট্ট একটি নাটক আজ অভিনীত হতে চলেছে ছাত্রের পরীক্ষা অভিনয়ে থাকছে আমাদের বাংলা বিভাগের ছাত্রীরা অভিনীত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি নাটক ছাত্রের পরীক্ষা যেখানে ছাত্র শ্রী মধুসূদন পড়াচ্ছেন কালাচাঁদ মাস্টার এবং সেই সময় অভিভাবকের প্রবেশ মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখি তা দেখুন না কাল মাস্টার মশাই কেমন মার মেরেছেন যে আজ অতি চচ্চর করছে আজ এর শোধ তুলব একে আমি তাড়াব কেমন রে মধু পড়াশুনো সব মনে আছে তো মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে আচ্ছা বেশ উদ্ভিদ কাকে বলে বল দেখি যা মাটি ছুঁড়ে আছে একটা উদাহরণ দে কেঁচো হ্যাঁ কি বললি রসুন মশাই এখন কিছু বলবেন না তুমি পদ্মপাত পড়েছ আচ্ছা আমি দেখি ফোটে বলো দেখি কাঁটা হ্যাঁ কি বললি কি বললি কি মশাই মারেন কেন আমি তো মিথ্যে কথা বলছি নাকি আচ্ছা সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে সকাল আজকে লুকিনীতি মার খেয়ে মরছি শুধু সিরাজউদ্দৌলা কেন সমস্ত ইতিহাস কানায় পকিরা তুলা কেন সমস্ত ইতিহাস কানায় পকাই কেটেছে এই দেখুন কি কথা ব্যাকরণ মনে আছে আছে কর্তা কি আর তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি আজকে কর্তা এ তারা জয় মন্ত্রী কেন বলে দেখি তিনি ক্রিয়া কর্ম নিয়ে থাকেন তোমার মাথা আজকে মাথা নয় ওটা তুই আমার পিঠে মারছেন আচ্ছা ষষ্ঠী চক্রুশ কাকে বলে জানি না হ্যাঁ হ্যাঁ দেখেছিস দেখেছিস হ্যাঁ হ্যাঁ ওটা বিলক্ষণ জানি হ্যাঁ ওটা ষষ্ঠী চক্রুশ অঙ্ক শিক্ষা হয়েছে হয়েছে আচ্ছা বেশ তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট সময় লাগে কটা সন্দেশ তুমি ভাইকে দেবে একটাও নয় এটা আবার কেমন করে সম্ভব
আমি তো সবগুলো খেয়ে ফেলবো, দুটো পারবো না। আচ্ছা, একটা বটগাছ যদি প্রত্যহ শিখি ইঞ্চি করে উঁচু হয়, তবে যে বটগাছ 21টা মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সে গাছ ডেকে যায় তাহলে ঠিক বলতে পারিনি, যদি বরাবর সিঁধে ওঠে তাহলে মেটে দেখলেই খাওয়ার হবে, আর যদি ইতিমধ্যেই শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মঙ্গল না খেলে দেখছি তোমার বুদ্ধি খোলে না, লক্ষ্মী খারাপ থাকা মেরে তোমার পিঠ লাল করব, তবে তুমি সিঁধে হবে। আর যে মারের চোখে খুব সিঁধে জিনিসও বেঁচে যায়, তবে রে তোকে মারলে কালাচাঁদবাবু ওটা আপনার ভ্রম, মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারেন না, কিন্তু মার চেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেশ নিয়ে প্রস্থান করুন, দিন কতক মধুসূদনের পিঠ জুড়ো, তারপর আমি ওকে পড়াবো। বাঁচা গেল, বাঁচা গেল মশাই, এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়েল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি, 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই, সেই মেহনতি মাটি কোপাতে পারলে দিনে 10টা টাকাও হয়। আমি চললু বাবা মার সঙ্গে সন্তানের যেমন নারীর সম্পর্ক, তেমনি শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীর সম্পর্ক অন্তরে। একজন শিক্ষকই আমাদের মনে আত্মীয়তার বোধ করে তোলেন, তারাই আমাদের আত্মার আত্মীয় আপনজন। একজন জ্ঞানহীন মানুষ যদি পশুর সমান হয়ে থাকেন, তাহলে তার মনে জ্ঞানের আলো জ্বালিয়ে তাকে প্রকৃত মানুষ করে তোলেন একজন আদর্শবান শিক্ষক। তাই আজ সেই সকল আদর্শবান শিক্ষককে অন্তরে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের সকল অধ্যাপক অধ্যাপিকাদের, যারা সর্বদাই আমাদের পাশে থেকেছেন, আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের আগলে রেখেছেন। ধন্যবাদ জানাই আমার সকল সহপাঠীদের ও ভাই বোনেদের, যাদের উৎসাহ পরিশ্রম ও সহযোগিতা ছাড়া আমরা একটুও এগোতে পারতাম না। ধন্যবাদ জানাই আমাদের সকল দর্শক ও শ্রোতাবৃন্দকে, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। যদি কোনো দোষ ত্রুটি হয়ে থাকে তাহলে তা নিজগুণে ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।